নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। শুক্রের রাশি পরিবর্তনে আগামী 40 দিনের মধ্যে এই পাঁচ রাশির যুগান্তরকারী পরিবর্তন হতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, শুক্র দৈত্য গুরু শুক্র মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করছে। এই কর্কট রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পাঁচ রাশির ভাগ্য চমকাতে চলেছে। যুগান্তকারী পরিবর্তন আসতে চলেছে এই পাঁচটি রাশির। শুক্র আমাদের জীবনে সুখকে কিন্তু নির্দেশ করে, শুক্র আমাদের দাম্পত্য সুখকে নির্দেশ করে, শুক্র আমাদের গ্ল্যামার দুনিয়াটাকে নির্দেশ করে। দেখে শুক্র আমাদের জীবনে অর্থনৈতিক স্টেবিলিটি, আপনি কতটা লাক্সারিভাবে থাকবেন, আপনার প্রপার্টি কেমন হবে। এই যে শুক্র এবং মঙ্গলও কিন্তু একত্রে অবস্থান করছে, এই শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করে বিশেষভাবে ভূমি ভবন বাহন এই জায়গা থেকে লাভ পেতে চলেছে পাঁচ রাশি। আমি একটি রাশির নাম বলবো, ছটি রাশি, পাঁচটি রাশি স্পেশালি এই শুক্রের রাশি পরিবর্তনে আগামী 40 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। ভিডিও যারা প্রতিদিন শুনছেন দেখছেন, আপনার হয়তো বা হচ্ছে না, কেন হচ্ছে না, হোয়াই, একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে তুলতে পারবে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আমি আবারও বলছি, কেউ কেউ বলেন না যে স্যার ভিডিওগুলোতে দেখছি বলছেন আমার ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, আপনার ক্ষেত্রে হচ্ছে না বলে আরেকজনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, প্রত্যেকের তো ভাগ্য সমান নয়। যাদের ক্ষেত্রে যোগ রয়েছে, দশা মহাদশা পারমিট করছে, এবং আপনি যদি নিজের যে ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করে যদি প্রতিকার প্রতিবিধান যদি করে রাখেন, এই সময়ে আপনি কিন্তু মহাপ্রাপ্তি আপনার কিন্তু হবে। শুক্র আপনাকে সুখ এবং ভোগ দুটি কিন্তু দিতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই পাঁচ রাশি। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার রেস্টুরেন্ট রয়েছে, কসমেটিক্সের বিজনেস রয়েছে, আপনার নিজস্ব বিউটি পার্লার রয়েছে, আপনি অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত ফল কিন্তু দিবে। আর যারা প্রতিদিন ভিডিও শুনছেন হচ্ছে না, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জ নিয়ে করি এবং দায়িত্বের সাথে করি, আমি সবারই কিন্তু হাত ধরি না, আমি বারবার এই কথাটি বলছি, আমি সবারই কিন্তু হাত ধরি না। যারা স্যারেন্ডার হয় কি না তাদেরই কেবলমাত্র হাত ধরি। জন্মছক দেখাচ্ছেন সবাইকে যে আমি রেমিডি করি এমন নয়, তো সেই জায়গাটাতে দেখা দরকার যে আপনার কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। সঠিক প্রপার আপনার প্রতিকার আপনাকে কিন্তু বড় উচ্চ জায়গায় কিন্তু নিয়ে যাবে। কৌশিকের কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে প্রেডিকশনগুলো করি কি না
আমার প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না। খুব দায়িত্বের সাথে কাজ করি এবং খুব চ্যালেঞ্জের সাথে কাজ করি। লিখুন, ডায়েরিতে নোট করে নিন, এই আগামী 40 দিন এই যুগান্তকারী পরিবর্তনে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে। লিখুন, ডায়েরিতে নোট করে নিন। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, নাম্বার 1 যে রাশি মকর রাশি, মকর রাশির পঞ্চমপতি এবং কর্মাধিপতি কেন্দ্রে অবস্থান করছে, আপনাদের দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে, আপনাদের ডেলি ইনকাম আপনাদের বাড়বে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, শেয়ার বাজার থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, কেরিয়ার ক্ষেত্রে লাভ মকর রাশি। অনেকেই মকর রাশি কমেন্ট করছে যে স্যার শনি 7:30 চলছে, স্যার আমাদের জীবন শেষ হয়ে গেল। না না না, এটা কখনোই ভাববেন না, আমি আছি তো, চিন্তা করছেন কেন, আমি আপনাদের পাশে আছি, এই কথাটা ভাববেন না। শনি 7:30 মানে সব শেষ। মকর রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট কিন্তু শুক্র, অর্থাৎ শুক্র কিন্তু সুখ সমৃদ্ধি বৈভব আপনাকে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনার সপ্তমপতি ধনাধিপতি চতুর্থ ভাবে সুখ সাধন বৃদ্ধি হবে, আপনাদের এই সময় প্রপার্টি থেকে লাভ হবে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সেখান থেকে আপনারা লাভ পাবেন, কোনো আপনাদের এ সময়ে বড় ধরনের ইনভেস্টমেন্ট ব্যবসা ক্ষেত্রে হতে পারে, আপনাদের এই সময় আকস্মিক প্রাপ্তি আপনাদের হতে পারে। লিখে রাখুন, এই 40 দিনের মধ্যে আপনার মেষ রাশির সুখ সমৃদ্ধি বৃদ্ধি হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির রাশিতে অবস্থান করছে আপনাদের একাদশপতি এবং আপনাদের চতুর্থপতি। আপনাদের সফলতা, ইনকাম, সাকসেস গেইন আপনাদের করবে। আপনারা এই সময় কোনো বাহন বা কোনো প্রপার্টি বা কোনো আপনি ফ্ল্যাট বা কোনো সম্পত্তি, জমি বা কোনো বাহন আপনারা কিন্তু কিনতে পারেন। ডেলি ইনকাম আপনাদের বাড়বে, সুখ সাধন বাড়বে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হতে চলেছে। আপনারা কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, আপনি তুলা রাশির মানুষ, আপনার কর্মক্ষেত্রে উন্নতি এবং যারা পরিবর্তন চাইছিলেন সেখান থেকে পরিবর্তন, দীর্ঘদিনের আটকে থাকা টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কমবে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। আপনার ধনাধিপতি ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করছে, ভাগ্যের দ্বারা লাভ আপনারা পাবেন, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের প্রফিট বাড়বে এবং গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনার নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে বা আপনার বিউটি প্রোডাক্ট রয়েছে, আপনি বুটিকের ব্যবসা করছেন, আপনার নিজস্ব হোটেলের ব্যবসা রয়েছে এখান থেকে কিন্তু, বা আপনি কোনো ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু লাভ 100% পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম অন্তিম এবং শেষ রাশি সিংহ রাশি। দ্বাদশভাবে শুক্র আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে এবং পরিবর্তনের পরিবর্তন আপনাদের হতে চলেছে। বেশ কিছু দিক থেকে আপনারা বেনিফিটেড হতে চলেছেন, লাভ পেতে চলেছেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে।
যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। নমস্কার।